এই যে বাই সিজন ওয়ান এটা কি সত্যি পাওয়া যায় নাকি তোমরা যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাই বা আর দেখি এটা এটা বলে সত্যি পাওয়া যায় তো আমি নিজেও জানি না এটা বলে পাওয়া যায় তো দেখি আর যদি আজকের ভিডিও ভালো লাগে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এই যে ম্যাপ কোডটা আমার কাছে আছে তো এটা দিয়ে আজকে এই ম্যাপটা ম্যাপ খেলবো তো দেখি কোনো টোকেন পাওয়া যায়নি তো ওইটা দিয়ে কি কোনো কিছু কিনতে পাই নাকি না তাও স্টার্ট করে দেই স্টার্ট হয়ে গেলো যদি স্টার্ট হতে হতে তোমরা প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের লাইক এম হচ্ছে ওয়ান হান্ড্রেড তো প্লিজ তোমরা কমপ্লিট করে দিও আর মা আমার পাঁচশো সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিও ভাই অল্প কিছু লাগে তোমরা প্লিজ কমপ্লিট করে দাও আর ম্যাচটা স্টার্ট হয়ে গেলো দেখি কিচ্ছু পাইনি তো বাইলে তো ভালো আমি ভাই স্টার্ট হয়ে গেছে তো আমার বুকটা কাপ ভাই এই যে সত্যি তো ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো দেখি টোকেন নিচে নামতে হইব যাই গ্লাইডার দিয়ে নামতেছে সবাই তো আমার নেটপিঙ্ক খারাপ সেই জন্য আমাকে নামায় নাই গ্লাইডার দিয়ে তো এই যে লুট লুট করে মনে হয় নিমিটে কিল করে তো ম্যাচ শেষে টোকেন দিব যাই যেটাই হোক ও দেখি আমি যেটা শুনছি তো এখন কিল করা লাগবো আর ম্যাচ -টা কোনো মতে শেষ পর্যায় নিয়ে তো দেখবো কোনো টোকেন পাইনি এক কিল হয়ে গেছে দুই কিল তো আমার দুই কিল হয়ে গেল ভাই ও যে সামনে একটা এনিমি আসে ভাই এমন স্নেপার ভালো চালে দেখ একটা শর্ট দিয়ে দিছে ভাই মরে গেছে তো কিচ্ছু করে না আরেকটা ম্যাচ স্টার্ট করে দেই যদি ওই মেসে কিছু হয় তো আবার স্টার্ট হয়ে গেল ওল্ড পিক লেখা এই এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে ওল্ড পিকের গেমটার তো তোমরা দেখবা দেখি নামি এখানে তো এমনি আছে মনে হয় ভাই ঢুকে না কেন এত যে ভাই আইসে পড়ছে এমনি বাগি ভাই ভাগি না হলে এমনি মারবো করে তারপর আবার স্টার্ট করানো লাগবে তো দেখি সামনে গান মান আছে কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো রব তো অনেকটি পরে হয় দেখছো তোমাদের ওল্ড পিক কেরকম হয় তোমরা তো মনে জানো না আমি খেলছি ওল্ড পিক সম্পর্কে মনে করো আমার ধারণা আছে কিরকম হয় তো ওই যে দু এনিমি সামনে একটা খাইছে ভাই ইট শুট খাইছে তো এটা কনফার্ম করতেইবো দেখি কনফার্ম দিই এলো কনফার্ম হয়ে গেল আমার মনে এক কিলো গেছে যে আর কাদে খাইছে এ ভাই ওইটা কিল চুরি করে লাইছে কি বল মুটে ভাই সামনে যাই ওই ড্রপটা লুট করলি দেখি কিছু পাই কর পাই নাকি গ্রো যেমন এক্স আছে ভাই আর চারের বেস লেভেল চারে ভাই আর কি লাগে তো এই যে ওল পিকের গড়টা ভাই এইটাই তো মেন গড়টা এইটাই তো আসল দেখো তোমরা এটা আর কিল তো করা লাগবে অবশ্যই যে দেখ সামনে এনিমি নায়িকা নায়িকা তো এনিমি ওই যে না এনিমি না ওইটা ওইটা কি এসকার তো এইটা না নিয়ে ভালোই ভাই এই ওয়ার্ল্ড পিকের ঘরটা তোমরাও এনজয় করো আর আমার ম্যাচটা তো জিতা লাগবো তো জিতা বা যেটাই হোক ম্যাচটা কোনো মতে শেষ পর্যায়ে নিলে দেখি কোনো টোকেন পাই কিনা আর দেখতে থাকো ভাই এমনি মনে আর একটা আছে না ওইটাই নিবি না শেষমেশ মনে আমি বাইতে থাকবো আমার যেটা মনে হয় ঝুন আইসা জুন আসে ঝুন ভাই এত তাড়াতাড়ি আইসা পড়তে দেখছো তোমরা আমি কি বলবো এই ম্যাপটা মনে ছোট আবার তার তাড়াতাড়ি আসে সেই জন্য হইতে পারে ও এই আরেকটা কোথায় এই তো দেখা যাইতে না নাকি ঘরে লুকায় আর হয়েছে কই সামনেও দেখি না এখানেও নায়িকা তো কই গেছে ভাই এনিমি তো নায়িকা ইটের ভিতরে থাকবো তো ভাই যাওয়া যাইবো না ভাই টা শেষ হয়ে যায় শর্ট রেঞ্জের ম্যাচে তাকে মারতে পারি ভাই এমটা নিলো পারতাম তো দেখি ইটাই নিলাম কই গেছে ওই যে গ্রেনেড মারছে ভাই দেখছো মানে উপরে আছে নাকি নিচে নামছে সে কই তারি না দে ভাই এখানে হোল্ড করে থাকতে হইব না হলে তো আমার খাইরা যেমন ওই যে সামনে একটা ওই এইটাই মনে এই লাস্ট বান্ধা তো ওইটার মারি কইরে ভাই বারো বারো মনে ব্যাগ নিয়ে গেছে ব্যাগে চলে গেছে যাই গুলোর মারতে হইব একটা চল রাখ দিয়ে দিই ওয়ান টু থ্রি নাইকাই জানতাম তো ভিতরে গেছে দেখো তোমরা এখানে কি একটা কান্দা হয় আমি মনে করছি দিয়ে বউ মারবে সেই জন্য আমি ইয়া করে ফেলছি গুলোর মর্ষে আর মেসটা হাইটা গেছি তো দেখ এখন কোনো টোকেন পাই কিনা টোকেন পাইলে তো ভালো না হলে তো নাই শুধু বুয়া বুয়া কথা বার আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী কোন ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দিবা